সুরা আম্বিয়ায় একটি আয়াত আছে সুরা আম্বিয়ার একটি আয়াতে জাহান নামে সর্বনিম্ন শাস্তির বর্ণনা আছে অর্থাৎ সবচেয়ে সহজ শাস্তি এটা কতটা সহজ যে মানুষটির কথা বর্ণনা দেওয়া হয়েছে সে এখনও জাহান নামের আগুনে দগ্ধ হয়নি শুধু আগুনের উপরের বায়ুর কাছে এসেছে আপনারা জানেন যখন আগুন ধরানো হয় তখন এর চারপাশে গরম বাতাস থাকে এই গরম বাতাসকে বলা হয় কিন্তু আয়াতটি এটি বলছে না এটা বলছে নুন যা নুন দিয়ে শুরু নুন দিয়ে শুরু অর্থ এটা খুব গরম বায়ু না তুলনামূলক ঠান্ডা বায়ু আল্লাহ বলছেন লোকটি এই নাফহা বাতাস ভোগ করেছে এমন এমনকি জাহান্নামের ভেতরেরও নয় কোথাকার জাহান নামের বাইরের এখনও সে ভিতরে প্রবেশ করেনি তারা শুধু বাতাসের কাছাকাছি আছে এমন কি গরম বাতাসের কাছেও নয় কীরকম বাতাসের কাছে তুলনামূলক ঠান্ডা বাতাসের কাছে ফা এর চেয়ে গরম বাতাস কিন্তু জাহান্নামের ভিতরে আছে এবং এটি মাত্র তাকে স্পর্শ করেছে এটি একদম হালকাভাবে স্পর্শ করেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য এবং এটা খুব মারাত্মক গরম বাতাস নয় এটা এরকম নয় যে ও নফহাতু আযাবি রাব্বিক ইট উইল বি মিন আযাবি রাব্বিক এটা হলো খুবই অল্প একটু বাতাস এবং এতটুকুই শাস্তি এই ব্যক্তিটি অনুভব করেছে এর বেশি কিছু নয় এমনকি সে এখনও জাহান নামের ভেতরে নাই এখনও সে বাইরে এটা প্রমাণিত হচ্ছে নাফা শব্দটি থেকে তখন লোকটি বলবে কসম করে বলছি আমি আমার সারা জীবনে এর থেকে বেশি শাস্তি কখনো পাইনি আমার মনে হয় জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আমি আছি অয়েল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইল জাহান্নামের নামের খুবই কঠিন একটা জায়গা এত ভয়াবহ যে যাহার নাম নিজেই তাকে ভয় পায় যাহার নাম নিজেই তাকে ভয় পায় আর এই লোকটি বলছে যে তার মনে হচ্ছে সে ওয়ায়েলে আছে অথচ সে এখনও জাহান্নামের ভিতরেই যায়নি